এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সম্পূর্ণ কাল্পনিক কাহিনী অবলম্বনে এই চলচ্চিত্র নির্মিত। চলচ্চিত্রে রূপায়িত কোন চরিত্রের সহিত বাস্তবের কোন মিল নাই। বন্ধুগণ, প্রথমেই তোমাদের জানাই আমার সংগ্রামী অভিনন্দন। দীর্ঘদিন পর তোমরা এই কলেজের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছ। তোমাদের এই ভালোবাসার মর্যাদা আমি নিশ্চয়ই দেব। এই কলেজ থেকে সমস্ত দুর্নীতি সন্ত্রাস আমরা দূর করব। এই এই কলেজকে আমরা একটা আদর্শ কলেজ হিসেবে গড়ে তুলতে চাই এবং গড়ে তুলব। ও স্টপ ইট! এবারে ছাত্র সংসদের নির্বাচনে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেল, আর তুমি পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে এসেছ। এবার আমি এমএলএ সাহেবকে কি বল, কোন মুখে গিয়ে তার সামনে আমি দাঁড়াব? ছাত্ররা টাকা খেয়ে আমার সাথে গাদ্দারি করে রাজীবকে ভোট দিয়েছে। আমি বুঝতেই পারিনি তারা এত বড় গাদ্দারি করবে। আপনি এমএলএ সাহেবকে একটু বুঝিয়ে বলবেন, পরবর্তী নির্বাচনে আমি ঠিকই পরাজয়ের প্রতিশোধ নেব। আর প্রতিশোধ এই এক বছরে রাজীব তোমাকে পেছনে ফেলে তত্তর করে সামনের দিকে এগিয়ে যাবে, তখন তার ছায়ার নাগাল তুমি পাবে। তোমার নাগালের বাইরে
আমি কোনোদিনও যাব না। বলো যেতে পারবো না, কারণ আমি তোমার পেছনে সবসময় ছায়ার মতো লেগে থাকবো। ছায়ার মতো লেগে না থেকে আমার দেহের সঙ্গে লেগে থাকলেও আপত্তি করব না। কিন্তু আমার আপত্তি আছে, এত তাড়াতাড়ি শরীরী সম্পর্ক দিয়ে তোমার আদর্শ তোমার প্রতিভার অপমৃত্যু হতে আমি দেব না। কেন, আমাদের বিয়ে হবে না, আমাদের ছেলে মেয়ে হবে না? সে যখন সময় হবে তখন। এখন তোমার অনেক দায়িত্ব, এই দায়িত্ব তোমাকে সুষ্ঠুভাবে পালন করতে হবে। অন্যায় অবিচার সন্ত্রাসের বিরুদ্ধে তোমাকে মশাল জ্বালিয়ে এগিয়ে যেতে হবে। আমি 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 তোমাকে সাহায্য করব, তোমার পাশে থাকব। কিন্তু ভয় হয় মানা, যেখানে ন্যায় সেখানেই অন্যায়, যেখানে আদর্শ সেখানেই সংঘাত। তাই আমার মাঝে মধ্যে মনে হয় এই আদর্শের সংগ্রাম করতে গিয়ে আমি যদি কোনোদিন হারিয়ে যাই। আন্দোলনের সংগ্রাম কোনোদিনই থেমে থাকবে না রাজীব। তোমার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব। তোমার আদর্শই যে আমার আদর্শ, আমাদের আমাদের ভবিষ্যৎ সন্তানদের আদর্শ, দেশের নিরীহ নিপীড়িত মানুষদের আদর্শ। তোমার আদর্শের অপমৃত্যু হতে আমি কোনোদিনই হতে দেবো না রাজীব, কোনোদিনই না। বলো
যাই। না রে মা, না, আমি আমি কালই ভালো হয়ে যাবো। দেখিস তোমার ওষুধ নেই, আমি মালিকের কাছ থেকে তোমার টাকাটা নিয়ে ওষুধ নিয়ে আসি। না না, তুই একা যাস না, দিনের বেলা ভয় কিছু মা। শোন, একটা বাসন নিয়ে যা, বাসি ভাতটা পেলে নিয়ে আসিস। শোন, বাজারের রাস্তা দিয়ে যাস না, ওই কালী মন্দিরের গলি দিয়ে চলে যাস। চলে যা। কিরে ছবি, তোর মায়ের শরীর কেমন? কাশিটা কমছে না কাকা। আপনাদের বাসি কিছু থাকলে মা দিতে বলেছে, আর এই কদিনই টাকাটা, আমরা খুব অসুবিধায় আছি। তো এই কটা টাকা পেলেই তো সুবিধা হয়ে যাবে, এই কটা টাকা তো দুদিনেই ফুরিয়ে যাবে, তারপর কি খাবি? তুই বরং একটা কাজ কর, তুই তো তোর মায়ের কাজটা করতে পারিস। কি করতে হবে বলুন, আমি সব কাজ করে দেবো। জল আনবি, মশলা বাটবি। তবে হ্যাঁ, আমার হোটেলের কাজ কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, তোর মাকে তো ছাড়িয়ে দিলাম ওই নোংরা কাজের জন্য। দেখি দেখি কি হয়েছে? কি হয়েছে, কাঁদিস কেন? কি হয়েছে বল? কাজের জন্য গিয়েছিলাম বালা। কাজ পাসনি বুঝি? পেয়েছিলাম। তাহলে কাঁদিস কেন? কাঁদিস কেন? কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাহলে কাজ পাওয়া যায়, খেয়ে পরে বেঁচে থাকা যায় মালা। কে কে সেই শয়তান? কি চেয়েছে তোর কাছ থেকে একবার বল। রাজীবকে বলে আমি তার চেহারাই বদলে দেবো। বল, আমার ভাগ্যটাকে তো বদলাতে পারবি না মালা। মায়ের অবস্থা ভালো না, টাকার দরকার, ডাক্তার দরকার। আমাকে আমাকে যে কোনো একটা কার্য দিয়ে দে মালা, নইলে মাকে যে বাঁচাতে পারবো না। কি হয়েছে মাসিমার? সে পুরনো ওষুধে বেড়েছে। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি রাজীবকে নিয়ে বিকেলে আসবো। না বাড়ি যা, যা। আমার পরাণ রইল বৃন্দাবনে, শকিল আমি ঘুরি বনে বল। এই তুমি খবর পেয়েছি? কিসের খবর অমূল্যদা? কাল 15 আগস্ট পঞ্চায়েত সামনে গরিবদের জন্য শাড়ি আর ধুতি বিতরণ করবে, সেখানে যাস কিন্তু কেমন? যাবো অমূল্যদা, আমার শাড়ির খুব দরকার। দেখুন দাদা, সবাই আমাকে ছেড়ে আগে চলে যাচ্ছে। শাহবাবু নমস্কার, নমস্কার। আরে আসুন আসুন, শাহবাবু আসছেন। আরে নমস্কার নমস্কার শাহবাবু, আসুন আসুন আসুন। রাজা তৈরিতে খেয়াল রাখ, ঠিক আছে? দুটো করে টিপস হয়ে যাবে, ভালো করে, ঠিক আছে? দুটো করে আগে। আজকে আমাকে আসতে বলেছেন, কিছু মাল দেবেন? নিশ্চয়ই, দুগান দুটি শাড়ি, আটা, দুধ, এ তো সব আপনার জন্য আলাদা করে রাখা হয়েছে। ক্যাশ পেমেন্ট 2 লাখ। এত টাকার মাল গোডাউন খালি করে দেবেন? জনসাধারণ কিছু দেবেন না? তবে আপনার পাবলিক টাকা দেবেন, মাল নেবেন? পাবলিককে কোনো কিছুই দেবেন না? পাবলিককে দেবো না তো আমি নিজে খাব, নাকি আকাশে উড়ে যাবে? আরে মশাই, পাবলিক কি খাবে? টাকা দিয়ে কিনে খাবে? আপনি যান, আপনি যান, আমি রাজাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি টাকাগুলো ওর হাতে দিয়ে রেখে যান। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আসুন। এই কি নাম? কিন্নরী দাসী। রাজা রাজা দীপ্ত, তুই ছাড়ব শুনে যা, দুই দেবে, বলে নেবি দুই। হ্যাঁ হ্যাঁ আসুন। হ্যাঁ হ্যাঁ, গুনে আনবি একেবারে দুই, আমার বাড়িতে পৌঁছে দিবি, ঠিক আছে? এই নতুন গাইডার খুলবি না তো? আচ্ছা। হ্যাঁ দাদা, দাদা
আমার একটা শাড়ি দিন। এই দেখুন, এই দেখুন আমার শাড়ির কি দশা। দাদা আপনার পায়ে পড়ি। দাদা আমার শাড়ি একদম ছিঁড়ে গেছে, দয়া করে আমাকে শাড়ি দিন দাদা, একটা শাড়ি দিন। নতুন শাড়ি নিবি না, তা ছেলে শাড়িটা খুলে ফেল। আর নতুন শাড়ি পরবি তো, ছেলে শাড়িটা খুলে ফেল, নইলে পরবি কি করে? আপনি ওসব কথা বলছেন কেন? আমি আপনার মেয়ের মতো, আমাকে যেতে দিন। মেয়ের মতো? আরে তুই আমার মেয়ে নস তো। আপনারা সবাই মুখ ঘুরিয়ে আছেন কেন, মুখ হয়ে গেছেন কেন? ভারতবর্ষের এক নারীর এই অবস্থা দেখেও কেউ মুখ খুলবেন না, এই জন্য কি দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছিল। এই স্বাধীনতা সব কে ভোগ করছে? এক মুঠো ভাতের জন্য, একটা কাপড়ের জন্য। পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিল রিলিফের শাড়ি আনতে, পঞ্চায়েত প্রধান থেকে শাড়ি না দিয়ে ওকে বলাৎকার করার চেষ্টা করেছিল। তাহলে দুটো কথা আছে, যেমন ট্রেনে চললে টিকিট লাগে, ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে, এমন কি কোর্টে গেল টেস্ট লাগে। তাহলে বাবা আমি কি দোষ করলাম? হ্যাঁ, যদি বলাৎকার করেই থাকে তাহলে ডাক্তার রিপোর্ট সহ সাক্ষী সবুজ অনেক কিছু লাগবে, আর যদি কিছু নাই থাকে তাহলে টাকা লাগবে, তা না হয় কেস হবে না। আপনি আইনের লোক হয়ে বেআইনি কথা বলছেন। আরে ওটাই তো আইন, তার মানে আপনি বলতে চাইছেন যে দেশের আইন নিরীহ নিরপরাধ মানুষদের জন্য নয়, এদেশের আইন কিছু ক্ষমতা লোভী কালো বাজারিদের জন্য, যারা যারা অসহায় মানুষের মুখের আহার কেড়ে নিয়ে অর্থের প্রাসাদ তৈরি করে, যারা বাস। এটা কলেজ প্রাঙ্গন নয় মিস্টার রাজীব, এটা থানা, এখানে আমার ভাষণ চলবে, আপনার ভাষণ নয়। শুধু কান খুলে শুনে যান, কোনো কেস হবে না, কোনো ডায়েরি হবে না। এটা কালিদার নির্দেশ। এই থানাটা কালিদার পাপের পয়সায় তৈরি হয়নি রহমান, এই থানাটা তৈরি হয়েছে জনগণের পয়সায়। জনগণের কেস যদি আপনি না লেখেন তাহলে শুনে রাখুন, জনগণ আপনাকে ছাড়বে না, ছাড়বে না। আমাদের মা ভাই বোনেদের জন্য সরকার যে সাহায্য দিচ্ছেন তার অসম বন্টন হচ্ছে। হ্যাঁ, অসম বন্টন, গরিবরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।
অসাধু কিছু লোক এইসব ত্রাণ সামগ্রী কালো বাজারিদের হাতে তুলে দিচ্ছেন। এরা ধর্মের নামে রাজনীতি করছে। এই অবস্থায় আমরা ছাত্র সমাজ চুপ করে থাকতে পারি না। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদের কালো হাত ভেঙে গুলিয়ে দিতে হবে। ওদের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। ওই কালোবাজিদের কালো হাত, নোংরা হাত ভেঙে চুরমার করে দিতে হবে। রাজীব জিএস হয়েই আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে স্যার। হ্যাঁ স্যার, রাজীব ছাত্রদের নিয়ে আমাদের গোডাউনে রিলিফের যত মাল ছিল সব লুট করে নিয়ে গেছে স্যার। আমাদের থানার এসআই রহমানকে বলো ওকে অ্যারেস্ট করতে। কে অ্যারেস্ট করলে প্রবলেম আছে স্যার? ছাত্র জনতা তাহলে ছাড়াই উড়িয়ে দেবে। ছাত্র সঙ্গে আবার জনতা? হ্যাঁ স্যার, এই ছাত্র জনতা সঙ্গে নিয়ে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে যাবে স্যার। বলো কি, রাজীব মুখ্যমন্ত্রীর কাছে গেলে তোমার মন্ত্রী হওয়ার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। তাহলে এখন একটা উপায় বলে দিন স্যার। উপায় এখন একটাই, কালীচরণ। কালীকে বলো জনদরদী নেতা রাজীবের ব্যবস্থা ওই করে দেবে। এইবার রিলিফের জন্য 10 গ্রাম ধুতি শাড়ি, 100 বস্তা আটা আর 500 কার্টুন দুধ এসেছে। তাছাড়া তোমার জন্য 25,000 টাকাও পাচ্ছি। আমাদের গোডাউন লুট করেছে। শুনেছি কলেজে জিএস রাজীব বসুর নেতৃত্বে গোডাউন লুট হয়েছে। আমি মাইন লুট করেছি। রাজীবকে আমি দেখতে চাই না। আগামীকাল সকাল 10টায় রাজীবের পোস্টমর্টেম হবে। বাবা, এই হলো রাজীব যার কথা তোমাকে বলেছিলাম। মালামার মুখে তোমার কথা অনেক শুনেছি। তুমি দেশের কথা অনেক ভাবো, অনেক কিছু করতে চাও। আমি আশীর্বাদ করি তুমি বড় হবে, তুমি সফল হবে। মালামা, তুমি ওকে নিয়ে একটু ঘরের ভিতরে যাও, আমি এক্ষুনি আসছি। শোনো মালা, কাল সকাল 10টায় তুমি এখানকার সাধারণ মানুষ আর মহিলাদের মিছিল নিয়ে এগোতে শুরু করবে, আর আমি ওদিকে কলেজে ছাত্রদের মিছিল নিয়ে কালীবাড়ির মোড়, চেনো তো, ওই কালীবাড়ির মোড়ে তোমার সঙ্গে মিট করবো। আমার অনেক কাজ আছে, আমি যাই। শোনো, আর সারাদিন ছবিতে কোনো খবর নেওয়া হয়নি জানো? ঠিক আছে, আমি যাবার পথে ওই ছবি থেকে খবরটা দিয়ে যাবো। আর ওই কালকে মিছিলের ছবি থেকে কিন্তু তুমি অবশ্যই নিয়েছো। হ্যাঁ, আমি যাই। একদম ভুলে গেছি। কালকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, এটা নিশ্চয়ই ওরা বানচাল করার চেষ্টা করবে। অশুভ শক্তিকে ভয় পেলে কখনই কোনো শুভ কাজে সফল হওয়া যায় না। মানা
আপনি কাকে যেন খুন করলেন? দেখেছিস? হ্যাঁ দেখেছি। না তুই কিছুই দেখিস নি। কিন্তু দেখলাম যে বাবু তুই কিছুই দেখতে পাসনি। দেখিনি, যদি দেখে থাকিস চোখ দুটো উপরে নিয়ে কাকে খাওয়াবো, যদি বলে দিস জিভটা কেটে নেব, কুকুরটাকে খাওয়াবো। যা। বাবু আমি কি জানি না, আমি কিছু দেখিনি। তুই কি কাজ করিস? নাপিত থাকিস কোথায়? ওই যে ওই পাশে। আচ্ছা এই যে ছেলেটা মার্ডার হলো, রাতে কোনো শব্দ টব্দ শুনিস নি? না বাবু আমি কিছু শুনিনি, কিছু দেখিনি। সারা রাত ওই আখড়ায় কীর্তন শুনেছি। ঠিক আছে তুই থানায় আমার সাথে দেখা করবি, যা। নমস্কার বাবা। রাস্তা পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা কর। রাজীব এর আত্মার শান্তির জন্য এতক্ষণ আমরা এক মিনিট নীরবতা পালন করলাম, এবার আমাদের আত্মার শান্তির জন্য এসো আমরা সবাই মিলে মদ্যপান করি। সারা ছাত্র নেতা ছিলি, ভালোই ছিলি, হ্যাঁ না? শখ হয়েছিল জনগণের নেতা হবে। যা চলো, যা যা বড় বাড়ি গিয়ে যত খুশি নেতা গিরি আমরা কিছু বলব। রাজীব এখন ওপারের নেতা আর আমরা এপারের নেতা। আরে কালী যে এসো এসো, তোমার জন্য বিদেশি বোতল আনিয়েছি। প্রধান, তোমার নির্দেশ মতো রাজীবকে শেষ করেছি, কিন্তু তার টাকা আমার কাছে এখনো পৌঁছয়নি, তাই আমায় নিজে আসতে হলো। মানে শহর থেকে এখনো টাকাটা এসে পৌঁছয়নি তো? ছোট দাদা, প্রধানের কাছ থেকে 2,00,000 টাকা নিয়ে আমাকে পৌঁছে দিবি। ঠিক আছে দাদা। শিয়াল দানে গুতিলাল কি কও? ওসব বুঝবার ক্ষমতা তোমার নাই, নতুন ওসি আসছে তার গুতিলাল। কেমনে গুতিলাল? কেমনে লাল? কলেজের জিএস মার্ডার, এই কেসে কমপক্ষে ওসি 4-5 লাখ টাকা নিয়ে যাবে। না এখন এলো থেকে চল। Thank you.
এলআইসি মহাসম্মেলন ফান্ড, অনেক ফান্ডের নাম শুনেছি, এটা কোন ফান্ডে জমা পড়বে? ব্রিটিশ, আমেরিকা, রাশিয়া, অনেক দেশের নাম শুনেছি। আপনি কোন দেশের লোক? আপনি কি মঙ্গল গ্রহে থাকেন? বাংলা ভাষায় কথা বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে? আমি এই স্বাধীন ভারতের মানুষ, আমি জানতে চাইছি যে কোনো কার জন্যে? এটা কালিদার হত্যা। কালিদা? কালিদার পরিচয়টা জানতে পারি? কালিদা, কালিদা তোর বাবা? আমার বাপ? আমার বাবা স্বর্গীয় সুভাষ রায়। আরে সালা তুই কে? তোদের এই কালিদাদা কে? কালিদা এলাকার রংবাজ, এটা তার প্রণামী, আর কাউকে কোনদিন দিতে হবে না। আবে সালা তুই কোথাকার নবাব বে? না নবাব নই, বর্তমানে এই এলাকার সবচেয়ে বড় রংবাজ। আচ্ছা তাহলে রংবাজ, ও রংটা একটু পরীক্ষা করে দেখি। সন্ত্রাস করার দিন শেষ হয়ে গেছে। দেশের আইন কানুনকে যারা এতদিন তামাশা বানিয়ে রেখেছে তারা দেশদ্রোহী, তাদের বাপ দাদার নাম ভুলিয়ে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এরা কালি গুন্ডার চালা, আপনারা এতদিন কালি গুন্ডার নামে এদের হত্যা দিয়ে এসেছেন, কিন্তু আজ থেকে সমস্ত হত্যা দেওয়া বন্ধ। ভেজাল মাল দিচ্ছি তো, ভেজাল মাল দিলে কিন্তু পিঠে হাত দি ভেঙে দেব, মনে থাকে না? চল স্যার। এ আবার পিছিয়ে থাকলো? এই পিছিয়ে থাকলি কেন? জিনিসের দামটা দিন। হ্যাঁ কি বললি? জিনিসের দাম। এই কেন যে এক কথা বলিস বারবার? আগের মাসে 150 টাকা বা কি মাসেও টাকা দেবেন না, এটা আমার কি করে চলবে বলুন তো? না না না, আপনি টাকা দিন। দেখুন দাদা, রক্ষু কি বকো, আমাদের টাকা দেয় না। কি বললি? আরে বুঝতে পারছি না, জিনিসের দাম কি? জিনিসের দামটা দিন। হ্যাঁ এই নিন টাকা। ভালোই হলো, সময় মতো পেয়ে গেলাম। এই নে 50 টাকায় কি করে? না না না, পরে দেখা যাবে দাদা, 200 টাকা দেয়। আপনি তাই লাভ। চুপ। কেস আছে বুঝি? আরে এসো, সব ঠিক করে দেবো। দেখো মানুষের সামনে রাস্তাঘাটে এসব দিতে নেই। ভুল হয়ে গেছে স্যার, লম্বা মানুষের একটাই দোষ, সাধু বুদ্ধি মাথায় উঠল না। দেখো কেসটা হেভি হলে মালটা বেশি লাগবে। এই চলো। চোখের সামনে সব ঘটে গেল। এ ক্ষতি শুধু তোমার একার নয়, এই অঞ্চলের সবার। সবার বিপদে আপদে রাজীবই আগে ছুটে আসতো। রাজীব, রাজীব চলে যাওয়া মানে যুব সমাজ বসে যাওয়া, মানুষের মন থেকে
আন্দোলনের ভাষা মুছে যাওয়া। না না, ও কথা বলো না, সবাইকে কোমর বেঁধে নামতে হবে। রাজীব হত্যার বিচার চাই, আসল খুনিকে ধরে শাস্তি দিতে হবে। কোনো লাভ হবে না, কাল তো থানা ঘেরাও হলো, কোনো ফল হলো? কিছু কিছু অসাধু লোকের পোষা কুকুর হয়ে গেছে আমাদের দেশের পুলিশ গুলো। হ্যালো, আমি আসতে কান রে বাবা। হ্যালো, হ্যাঁ বলছি। ছাত্র মিছিল? আচ্ছা আচ্ছা, কেসটা কি? কিডন্যাপ? এই যে আমার স্বামী, রোজ রাতে নেশা করে বাড়িতে এসে আমাকে মারে। বড়টা বাবু, সব মিথ্যে কথা বাবু। দাঁড়াবো বাবু, সব মিথ্যে কথা, সব তোর কথা পরে শুনবো। আগে বল, তোর স্বামী তোকে রোজ রোজ মারে না? হ্যাঁ, এই মারের কোনো সাক্ষী সবুত আছে? কোনো প্রমাণ আছে? কই দেখি তো। এই দেখুন বাবু, কাল রাতে নেশা করে বাড়িতে এসে বিড়ি ছেঁকা দিয়েছে। দেখি, আহারে, এমন সুন্দর বউর উপর এমন অত্যাচার! এই শালা, তোকে দেখেছি ওই শালার, ওর একদিন কি আমার একদিন! জায়গা দাও, জায়গা দাও। ওই শালা, ওই শালা বেটা, তুই জানিস না নারী নির্যাতন কত বড় অপরাধ? ভাই বউটাকে মারলি কেন? কথাটা শুনুন, বল। বিয়েতে একটা সাইকেল দেবার কথা ছিল। গরু চালিত পাপতি, সাইকেল চালাবো, সাইকেল দিয়ে চাষ করবি? এগুলো কাজ, এসব তো আপনার জন্য। দেখো তো, আগে বলি পাপি খামাখা মার খেলি। আগে বলি বলি, ওটাই ওটাই নেই, ওটা খালি ভৈশার মতন মারলেন কেমিছে। আরে বাচ্চা মার খুব লেগেছে বুঝি। আরে বেটা, না এই তোর স্বামীকে আমি খুব বকি দিয়েছি, হ্যাঁ আর তোকে মারবে না। আয় না, এমন সুন্দর বউকে কে কোনদিন মারে? হ্যাঁ বাড়ি যা, যা বাড়ি যা। না তুমি যে আমার সবাই বেটা মাতাল, বউ মনে করে আমাকে আদর করলো। এগুলো পকেটে ঢুকিয়ে নেই, কি আবার ভাগ বসাবে বলে বাপতে? হ্যাঁ, আগে টেবিল কাজটা সেরে নেই। আপনাকে ছেলে ডাকছেন। হ্যাঁ ডাকবেই তো, রাজীব হত্যার তদন্ত যখন আমার হাতে তখন ওসি কেন, পুলিশ কমিশনারও আমাকে ঘন ঘন ডাকবে, রাইটার্স থেকে হোম সেক্রেটারি আমাকে টেলিফোন করবে। আরে হাতে কাছে ছেড়ে নেই, তুমি যাও। পরে কোন বাবা, শিয়াল ধানে কুটিলাল, শিয়াল ধানে কুটিলাল। শিয়াল ধানে কুটিলাল, শিয়াল কে? হ্যাঁ শিয়াল জানি গুটিলাল। গুড মর্নিং স্যার। কি ব্যাপার, স্ট্যাচু হয়ে গেলেন কেন? সরকার এই পোশাক দিয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, যারা জুলুম করে, রাহাজানি করে, তাদের দমন করার জন্য। রক্ষকের পক্ষ কয় সাজে না স্যার?
একা আমি বলবো, আপনি শুনবেন? প্রথমে শুনে রাখুন, আমি এই দেশের একজন শহীদের সন্তান। এই দেশের স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান দিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন আমার বাবা। দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন আমার মা। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার সুফল থেকে আজও এই দেশের অনেক মানুষ বঞ্চিত। ব্রিটিশের কিছু পোশাক কুকুর আজও মুখোশের আড়ালে থেকে এই দেশকে শোষণ করে চলেছে। তাই আমি মনে করি এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবিরাম সংগ্রাম করে যেতে হবে, আর সেই সংগ্রামে আমি একজন সৈনিক। একদিন যারা ব্রিটিশের ক্ষয়ের খা ছিল আপনি কি তাদের থেকে আলাদা? আপনি কি দেশের শত্রু নন? আমি একা বলবো। রহমান সাহেব, এই দেশটাকে সুন্দর আরো সুন্দর করে গড়ে তোলার জন্য কিছু সৎ মানুষের প্রয়োজন। আপনি সৎ হওয়ার চেষ্টা করুন, এই সরকারি পোশাকের মর্যাদা দিন। আমি খবর নিয়ে জেনেছি যে আপনার অনেকগুলি সন্তান। আপনার চাকরি চলে গেলে কিন্তু আপনাকে রাস্তা দাঁড়াতে হবে, আর সেই সন্তানদের কথা ভেবেই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। যান। আর শুনুন, আমি যতদিন এই থানায় থাকবো ততদিন এই এলাকায় কোনো অন্যায় হতে আমি দেব না, এমনকি আমার থানাতেও নয়। আউট। নমস্কার অতি সাহেব, আমি মাইন্ড করলাম। আপনার নামটা জানতে পারি? নাম কালী। নাম শুনলে সবাই উঠে দাঁড়ায়, সালাম করে। ওসির ঘরে পারমিশন নিয়ে ঢুকতে হয়। গেট আউট। আমি মাইন্ড করলাম অতি সাহেব, আমি কোনোদিনও কোথাও পারমিশন নিয়ে ঢুকি না, আর যেখানে পারমিশন লাগে সেখানে আমি যাই না। তাছাড়া এই থানায় জয়েন্ট করার আগে কোন পুলিশ অফিসার এলে তাকে আমার পারমিশন নিতে হয়। ইউ জাস্ট শাট আপ এন্ড গেট আউট। আমি আবার মাইন্ড করলাম অতি সাহেব, চিৎকার করবেন না, দুটো জরুরি কথা বলবো, মন দিয়ে শুনুন। আপনি একটু বেশি বায়োস্কোপ টায়োস্কোপ দেখেন তাই না? যারা বেশি বায়োস্কোপ দেখে তারা নিজেদের বায়োস্কোপের হিরোর মতো মনে করে। আমি বুঝতে পারছি আপনার ঘাটটা একটু শক্ত, তাই আমি নিজে এলাম। আমার ছেলে পুলেরা এলাকার দোকানদারদের কাছ থেকে হপ্তায় হপ্তায় টাকা নেয়, সে টাকায় আমি হাত দিই না, ওরাই নেয়। আপনি বাধা দিচ্ছেন। থানার সঙ্গে সবসময় আমার একটা বন্দোবস্ত থাকে, সেই বন্দোবস্ত অনুযায়ী আপনি মাসে 2000 টাকা পাবেন। এই নিন। বাস্টার্ড। আমি মাইন্ড করলাম ওসি সাহেব, আপনার থানার মধ্যে আপনার সেপাই কনস্টেবলদের সামনে আপনাকে যদি অপমান করতাম আপনি নিশ্চয় দুঃখ পেতেন। আমার ছেলেপুলেরা যারা আপনার সেপাই কনস্টেবলদের মতন আমার হুকুম তামিল করে তাদের সামনে আমায় অপমান করে আমাকে আপনি খুব দুঃখ দিয়েছেন। আমি এখন চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে যাই, যে হাত আপনি আমার ওপর তুলেছেন সেই হাত আমি কেটে নেব। শুয়োরের বাচ্চা। গুড মর্নিং স্যার। মর্নিং, সেলাম। থ্যাংক ইউ।
পুলিশ সম্পর্কে জনগণের খারাপ ধারণা হওয়াটা অস্বাভাবিক কিছু না রাজু। তোমার সেকেন্ড অফিসার রহমান সম্পর্কে আমি শুনেছি, সে যে বাড়িতে থাকে ওই রকম ডেকোরেশন করা বাড়ি কলকাতায় খুব কমই আছে। স্যার আমি জানি, ওনার শ্বশুর বিরাট বড় লোক, সবাই আমেরিকায় থাকেন, এই গ্রামে শখ করে বাড়িটা করেছেন। হুম, ওর সম্পর্কে কিছু রিপোর্ট আমার কাছে এসেছে। আসলে স্বাভাবিক, আমি তার সম্পর্কে সাফাই গাইছি না যে সে ভালো লোক, তবে আমার ধারণা ভালো হবার সুযোগ পেলে সে নিশ্চয়ই ভালো হবে। স্ত্রীর চাপে পড়ে সে সময় সময় উল্টো পাল্টা কাজ করে ফেলে, এটা ঠিক, তবে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি স্যার, আমি থাকাকালীন সে কোনো অন্যায় কাজ করার সুযোগ পাবে না। রাজু, তোমার উপর আমার পুরো ভরসা আছে। রাজীব হত্যার রহস্য তুমি উদ্ঘাটন করতে পারবে। আপনি আমায় আশীর্বাদ করুন স্যার। সবসময় মনে রাখবে তুমি আইনের লোক, ইমোশনকে চেক দিতে হবে, আবার ক্রিমিনালকে ধরতে হবে। রাইট স্যার। পকেট হাঁপাচ্ছ কেন, কি খুঁজছ? পকেট এখন খালি থাকে, টাকা পয়সা কি পাও, অন্য কোথাও দাও নাকি? একটি সুন্দর দেশের জন্য কিছু সুন্দর মানুষের প্রয়োজন। একটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে মূল্যহীন হয়ে যায় সে দেশের স্বাধীনতা। কি কও, একজন সুন্দর মানুষ আমি দেখেছি, আর আমিও একজন সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করছি। কি কও, কিছুই তো বুঝি না, পাগল টাগল হয়ে গেলে নাকি? আমি একা বলবো কি কও, কে বলে এই দেশে ভালো মানুষ নাই? আমি একজন ভালো মানুষের দীক্ষা নিয়েছি, আর ঘুষ খাবো না, তোমাকেও আর বিদেশি শাড়ি পরা চলবে না। কে বলে এই জগতে মানুষ নাই? হাজার থেকা মাছ মাংস ডিম আন্ডা রাজ হংস রোজ রোজ আনতে তুমি কইও না। বাজার থেকে মাছ মাংস ডিম আন্ডা রাজ হংস রোজ রোজ আনতে তুমি কইও না। চুরির টাকায় নিলে অংশ অভিশাপে হবে ধ্বংস, বংশ শুদ্ধ বিনাশ কেন হইও না? চুরির টাকায় নিলে অংশ অভিশাপে হবে ধ্বংস, বংশ শুদ্ধ বিনাশ কেন হইও না? তোমায় দেব তাদের সারি জামদানি,
আর করবো না বিদেশি মালাম দানি, অরে বিদেশি পণ্য অতি জঘন্য, দিলাম বানি সাবধানি ও ভাই, দিলাম বানি সাবধানি, কে বলে এই জগতে মানুষ নাই, কে বলে এই জগতে মানুষ নাই, লোভের ঘরে বন্ধ যে চোখ থাকিতে অন্ধ সে, কেমনে তারে বোঝাই, কে বলে এই জগতে মানুষ নাই। রাজীবের খুনের প্রমাণ একদিন হবে, কি তোমার সন্দেহ হচ্ছে? তুমি আমি মিথ্যে কথা বলছো? ওসি স্যার, আমি কেন মিথ্যে কথা বলবো? রাজীব যেদিন খুন হয় সেদিন আমাদের ঘরে এসেছিল। ও বের হয়ে যাবার পর আপনারা কোনো চিৎকার বা শব্দ শোনেননি? ঢুকঝাপ পায়ের শব্দ শুনেছিলাম। ওই শব্দ শুনেও কেন আপনারা বাইরে বেরোননি? কি বলবো দারোগা বাবু, মেয়েটা বড় হওয়ার পর থেকে ঘরের পাশে রোজ রাত্রিরে ধূপধাপ শব্দ হয়, টিনের চালে ইট পড়ে, সন্ধ্যের পর মেয়েটাকে বেরোতে দি না। আচ্ছা তুমি বোধহয় লেখাপড়া জানো? অল্প অল্প। হ্যাঁ বাবু, ক্লাস সেভেন পর্যন্ত পড়েছে, চিঠি টিটি লিখতে পারে, খারাপ ঘরের মেয়ে না, অবস্থার বিপাকে গরিব হয়ে গেছে। ওর বাবা নেই? না না, আমরা এখানকার লোক নই, আমাদের বাড়ি ওপারে যশোরে। রাজীব সম্বন্ধে আপনারা যতটুকু জানেন সবকিছু খুলে আমাকে বলবেন, আমি যতদিন এই থানায় আছি ততদিন আপনাদের কোনো বিপদ নেই, যদি কখনো কোনো বিপদে পড়েন তাহলে সোজা থানায় চলে আসবেন। একটা কথা মনে রাখবেন, আপনাদের মতো নিরীহ মানুষদের বিপদ থেকে রক্ষা করাই পুলিশের কর্তব্য। আসি আমি। আচ্ছা বাবু। বড় ভালো মানুষ না মা? হ্যাঁ রে মা। স্যার এই সে অমূল্য। আচ্ছা আপনি যেতে পারেন। তোমার পুরো নাম কি? আগে অমূল্য পরামানিক। করো কি? মানুষের চুলদারি কামাই। থাকো কোথায়? ওই পালপাড়া সিএনবি অফিসের পিছনে এই একটা ঝুপড়ি ঘরের মধ্যে। পালপাড়ায় সিএনবি অফিসের পেছনে একটা ঝোপের মধ্যে? আচ্ছা কলেজের ছাত্র রাজীব মার্ডার হয়েছে তুমি জানো? শুনেছি। তোমার ঝোপের পাশে মার্ডার হলো তুমি কিছু দেখোনি? আগে সকালে লাশ দেখেছি। কাল রাতে কোনো চিৎকার শুনোনি? না না বাবু, ওই সময় আমি ঘরে ছিলাম না। গেছিলে কোথায়? ওই সাত পাড়ে গিয়েছিলাম নাম কীর্তন শুনতে। কোথায়? এই সাত পাড়ায়। তুমি মিথ্যা বলছো, সাত পাড়ায় সেদিন কোনো নাম কীর্তন ছিল না? হয়েছিল বাবু, কানাই বলের কাছে প্রমাণ নিয়ে দেখবেন। হ্যালো, গ্রাম পঞ্চায়েত রথীন তরফদার। হ্যাঁ বলো, বলছি স্যার আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। কেন এত তারা কিসের? স্যার নতুন ওসি মার্ডার কেস দিয়ে খুব তৎপর, তাছাড়া ছাত্ররা মিছিল করছে। দাঙ্গা বাঁধিয়ে দাও, ছাত্রদের টাকা দিয়ে মিছিলটা বন্ধ করো। না স্যার, পরিস্থিতি ভালো নয়, তাছাড়া ছাত্রদের টাকা দিয়ে বস করা সম্ভব নয় স্যার। আমার তো অধিবেশন চলছে। আপনি না এলে আমার একার পক্ষে এত বড় ঝামেলা সামলানো সম্ভব নয় স্যার। আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। ঠিক আছে আমি আসছি। পাঁচ জনিতা রাজীব হত্যা বিচার দাঁড়াই।
শান্ত হ। বিচার বিচার তো আমিও চাই, বিচার চাইতে তো আমি এখানে এসছি। রাজীব কার ছেলে? রাজীব তো আমারই ছেলে, আমার এলাকার ছেলে, আমার কলেজে পড়াশোনা করে, আমিও সেই কলেজে পড়াশোনা করতাম। সেই ছেলের খবর শুনে, মৃত্যুর খবর শুনে আমি কি চুপ করে থাকতে পারি? আমি পারি না। বিধানসভার অধিবেশন চলছে। কিসের অধিবেশন? আমি রাজীবের মৃত্যুর খবর পেয়ে সমস্ত কাজ ফেলে এখানে ছুটে চলে এসেছি। আমি তোমাদের দলে শরীর খাবো। রাজীব হত্যার বিচার চাই, রাজীব হত্যার বিচার চাই। ছাত্রদের উপর নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। কি হবে, কি হবে এই মিছিলের স্লোগান দিয়ে? রাজীব হত্যা হয়েছে কয়েকদিন হয়ে গেল, কিন্তু আসামি কি ধরা পড়েছে? পড়েনি। রাজীবকে কারা হত্যা করেছে, কারা খুন করেছে? নিচে এখানকার লোক, এদের ফেললো, এলাকার লোক, কিন্তু কে ধরবে তাদের? আমি? সরকার তো সে ক্ষমতা আমায় দেয়নি, ক্ষমতা হলো পুলিশের হাতে। পুলিশ ঘুষ খেয়ে রাজীব হত্যার কারণটাকে ধামা চাপা দিতে চাইছে। আমি তাদের সাবধান করে দিতে চাই, আমি তাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যতই ষড়যন্ত্র হোক না কেন, রাজীব হত্যার বিচার হবে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, রাজীব হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। রাজীবের হত্যাকারী যেই হোক না কেন, তাকে গ্রেপ্তার করতেই হবে, তাকে শাস্তি পেতেই হবে। তা যদি না হয় ভাই সাহেব, তাহলে আমি রাজনীতি থেকে বিদায় নেব। তোমরা ছাত্ররা, তোমাদের আর মিছিল করতে হবে না, প্রয়োজন হলে আমি তোমাদের ডেকে পাঠাবো। ফিরে যাও, তুমি ফিরে যাও, যাও সব, তোমাদের চিন্তার কারণ নেই, যাও 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 যাও। আমি তো বলিনি উনি আসেননি। আপনাকে দেখেছেন, এদিকে আসতে বল। আমি বলছি এদিকে আসতে বল, আপনাকে যেতে বলেছে। তোর সাথে নতুন নথির গোলমাল হয়েছে, লোকটা খুব বেয়ারা, ওকে ট্রান্সফার করে দি, কি বলিস? না, আমি ওসির ওপর মাইন্ড করেছি, আমি নিজে ওকে ট্রান্সফার করাবো, লাইফ ট্রান্সফার। ওসি মার্ডারের জন্য টাকা তৈরি রাখবেন। স্যার, ওর মাইন্ড করা মানে কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াস। আগামী ক্যাবিনেট রিসেভলিং এ আমার মন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু তা বোধহয় করো না। কেন স্যার? আমার এলাকায় এই সমস্ত ঘটনা ঘটছে। তুমি এটা ফালতু, তোমাকে পঞ্চায়েত প্রধান করি আমি ভুল করেছি। গুড মর্নিং স্যার। কি ব্যাপার রহমান সাহেব, কোথায় আছেন? স্যার, আপনি ঠিকই বলেছিলেন, একটি সুন্দর দেশের জন্য একটি সুন্দর মানুষের প্রয়োজন, তাকে হতে হবে আদর্শবান, নীতিবান। তাই শ্বশুরবাড়ি ছেড়ে নিজের ভাড়াটে বাড়িতে চলে যাচ্ছি। এতদিন শ্বশুরবাড়ি ছিলাম, আমার বউ আমার চেয়ে দু হাত লম্বা। মাথায় কাপড় দাও। স্ত্রী অন্যায় আবদার অনেক মেনে নিতে হয়েছে, নিজেকে পরাধীন মনে হতো। তাই এখন থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। স্যার, আমাকে আশীর্বাদ করুন স্যার। আপনাদের জন্য আমার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ স্যার।
গুড বাই। থ্যাংক ইউ। কুইক মার্চ। ইডিয়েট। এটা কিসের দরখাস্ত? স্যার আমাকে একটা রিলিফের কার্ড দেন স্যার। এটা আমার কাছে না, প্রধানের কাছে যাও। স্যার ইয়ে প্রধান দেয় না। প্রধান দেয় না, যা তো যত সব ফালতু কাজ এখানে নিয়ে এসেছে। স্যারের এখন অনেক কাজ, বুঝলি? যা তো যা না। দারোয়ান আগে স্যার, ভেতরে এখন যেন কেউ না আসে। ঠিক আছে স্যার। বলুন সাহু, কেমন আছেন? কেমন আর থাকি বলুন, দেশে রানা হলো। আপনার সবাই আছেন যখন, রিলিফের মাল বিক্রি করে ভাবলাম দুটো টাকার মুখ দেখব। আরে হবে হবে, পাবেন তো বটে। এবার আমার জন্য আরো 5 লাখ টাকার ব্যবস্থা করুন তো। এত টাকা আবার কি হবে? আশীর্বাদ করুন, কথাবার্তা একেবারে পাকা। 5 লাখ নিয়ে যেতে পারলেই মন্ত্রী, তখন ফ্ল্যাগ নিয়ে দেশে ঢুকবো। কি পারবে না? কুড়িটা কিরকম মজবুত হবে। টাকাটা কাকে দিতে হবে? নামটা বলার একটু অসুবিধে আছে, আপনি টাকাটার ব্যবস্থা করুন। বলুন বাবু, ব্যবসায়ীদের একটা ধর্ম আছে, বিনা লাভে আমরা পুঁজি খাটাই না। আমার তো অনেক টাকাই গেল, আপনার ইলেকশন ফান্ডে দিলাম 10 লাখ, এবার মন্ত্রী হবেন আমাকে দিতে হবে 5 লাখ টাকা। আমি তো অনেক পুঁজি লাগালাম, আমার কিছু ফেরত আসছে না। রিলিফের মালের জন্য এই পঞ্চায়েত প্রধানকে আমি দিলাম 2 লাখ টাকা। কি আপনি প্রধানকে পেমেন্ট করে দিয়েছেন? ওই দিন তো গোটা লুট হয়ে গেল। এই প্রধানের বাচ্চা, আমার ভাগ পাঠাচ্ছি কেন? আর এই টাকাটার কথা তো আমাকে বলিসনি আগে, মানে যাকে ওই 2 লাখ টাকা, না না 2 লাখ নয়, ওই 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দিবি। আপনার তো ভাগাভাগি করিলেন, এদিকে আমার কি হবে? আমি তো মালও পেলাম না। প্রধান আগে রিলিফের টিমগুলো কি করেছিস? আছে। কত দাম হবে? তা ধরুন 3.5 লাখ টাকা। ভগবানকে ডাকো, মন্ত্রী হতে পারলে তার কোনো বাধাই থাকবে না। জনগণ, তোমার ইলেকশনে 2 লাখ আর আমার ইলেকশনে 8 লাখ, মোট 10 লাখ। এ তো জনগণই খেয়েছে, এখন জনগণের টাকা আমরা খাচ্ছি। বাবু ঠিক বলছি না? একদম ঠিক বলুন। ঠিক তো থাকতেই হবে। শোনো প্রধান, আমার এলাকায় সমস্ত ঘটনা ঘটছে, দেখো মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে যে করে হোক ওর মুখটাকে বন্ধ করতেই হবে। ঠিক আছে রাজা, মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে রাতে আমার ডাক বাংলাতে নিয়ে আসবি। ঠিক আছে স্যার, আমি অপেক্ষা করবো। হ্যাঁ স্যার, যা চল চল। না এত রাত্রি আমার মেয়েকে কিছুতেই যেতে দেবো না। কি বলছো কিয়া? এমএলএ সাহেবের অর্ডার। মা এমএলএ সাহেবের কথা বলছে যে, ওসব এমএলএ টেমএলএ আমি বুঝি না। না না এত রাত্রিতে তোকে আমি কিছুতেই যেতে দেবো না। আপনারা জান বাবু কাল সকালে যাবে। এবারে এমএলএকে জানো, দেশের রাজা, তার কত কাজ তুমি জানো, সে কি তোমার কথা চলবে? তার সঙ্গে দেখা করার জন্য কত লোক এসে বসে থাকে, আর তোমার মেয়েকে খবর দিচ্ছে, আর তুমি সেদিনের ঘটনা যদি বলতে পারো তো গ্রাম পঞ্চায়েতের চাকরি নট। মা এমএলএ সাহেব গ্রাম পঞ্চায়েত থেকে অনেক বড়, রাজীব খুন হয়েছে। আমি যতটুকু জানি এমএলএ সাহেবকে বলা দরকার, তাহলে আমিও তোর সঙ্গে যাব। তুমি অসুস্থ, তুমি কোথায় যাবে? আমার তো বোন আছে, আমি তোমার মেয়েকে ঠিক সময় পৌঁছে দিয়ে যাবো। চল তুমি চল। যাই মা, আয় মা। চল 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 চল। এই আমাদের এমএলএ সাহেব। নমস্কার।
ঠিক আছে রাজা, তুই ওকে ভেতরে ঘরে নিয়ে যা। বাবু ঠিক আছে, আর যান তাহলে আপনারা। এদিকে আবার গ্রাম পঞ্চায়েত যা কাজ করে চলেছে, তারপরে আবার ছাত্র নেতা রাজীব মার্ডার, মেয়েটা যদি আবার কিছু ব্যাপার বলে ফেলে তাহলে তো সারি সব না। দেখি চেষ্টা করে মেয়েটার মুখটা বন্ধ করা যায় কিনা। আপনারা যান যান, কোনো চিন্তা করবেন না, রাজা তো আছেই। যান আসুন যান। রাজা তুই বাইরে যা। আচ্ছা, মেয়েটার সঙ্গে আমার গোপন কাটে কথা আছে, যা বাইরে দাঁড়াবি, কিন্তু মেয়েটাকে পৌঁছে দিবি। ঠিক আছে যা। ঠিক আছে। তোমার নাম কি? ছবি। ওখানে বসো। না না, ওখানে নয়, খাটে বসো। তোমার বাবার নাম কি? আমার বাবা নেই। অনাথ? আমার আবার দয়ার মন, পাবলিকের দুঃখ টুক্ষ আমি একদম সহ্য করতে পারি না, বুঝলে। ভয়ের কি? ভয়ের কিছু নেই। আমি তোমাকে কয়েকটা গোপন কথা জিজ্ঞেস করবো, এর বেশি তো কিছু নয়। আমাকে তুমি যদি খুশি করতে পারো তাহলে তোমাকে আমি অনেক সুখে রাখবো। ছেড়ে দেবো তোমাকে। তোমাকে খালি একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করবো, শোনো একটা কথা, শোনো, এরকম করতে নেই, শোনো শোনো। অসাধু চরিত্রের নেতার জন্যে দেশের আজ এই অবস্থা।
সাধারণ মানুষ যেন ওদের হাতে খেলার পুতুল, কিন্তু আইনের কাছে ওদের একদিন না একদিন ধরা পড়তেই হবে। এসো আমার সঙ্গে, এসো। আমাকে চিনতে পেরেছেন? আমি এখানের ওসি। নমস্কার। রাতে পথে যেতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি নিজেই পৌঁছে দিই। আসি। আমি যা করলাম আপনিও তাই করলেন। ও মেয়ে লোক নয়, ও বলে কি আপনার ওই মৌমাছির চা, ওখানে হাত দেওয়াটা ঠিক হয়। কালু কোথায়? কালুকে খবর দাও। স্যার ওকে দেখলে আমাকে ভয় করে। স্যার স্যার এমনিতে স্যার ও যদি কিছু মাইন্ড করে ফেলে তাহলে তো খুন। এমনিতে রাজীবের খুনের ব্যাপারটা যে কতদূর গড়ায় স্যার আমি, স্যার আবার একটা যদি খুন টুন হয়। বস আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওদের বাড়ি ছিল যশোর, 71 সালে যুদ্ধের সময় উদ্বাস্ত হয়ে ওরা এদেশে চলে এসেছে। গুড, ভেরি গুড, ঠিক বলেছ। কিন্তু মেয়েটার মুখটা যে করে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ হবে। নমস্কার স্যার, আপনি তো বরুণ বাবু। হ্যাঁ, ইনি আমাদের এমএলএ সাহেব। আমি এখানে নতুন ওসি। আমি শুনলাম যে আপনি এখানে এসেছেন, তাই একবার দেখা করতে এলাম। আমাদের প্রধানের সঙ্গে আলাপ হয়েছে? হ্যাঁ। ইনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান রতীন তরফদার। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। আমার সঙ্গে এখন আলাপ হয়নি। বসুন। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে আপনারা দুজনে খুব টেনশনে আছেন। হ্যাঁ, টেনশনের মধ্যে আছি। আসলে এই আনন্দমোহন কলেজে রাজীব হত্যার কেসের ব্যাপারে আমরা সত্যিই খুব টেনশনের মধ্যে আছি। প্রধান, তুমি একটু বাইরে যাও, আমি ওষির সঙ্গে একটু কথা বলে নিয়ে আসো না। রামকে বলো দু কাপ চা পাঠিয়ে দিতে। ওষিটায় আসার সময় আমার গাড়িটা ছাত্রদের মিছিলে আটকে যায়, আমি ওষুধের বুঝিয়ে সুঝিয়ে একটু বাড়ি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এই রাজীব হত্যার কেসের ব্যাপারে রহস্যের কোনো উদ্ঘাটন করতে পারলেন? না স্যার, ওটা এখন আমার কাছে রহস্যজনকই আছে। আমার মনে হচ্ছে কোনো শক্তিশালী চক্র রাজীবকে খুন করিয়েছে, তা নাহলে কেউ এ ব্যাপারে মুখ খুলতে চাইছে না। কেন? হয়তো হয়তো সেই শক্তিশালী চক্রের ভয়ে কেউ মুখ খুলছেন না। শক্তিশালী চক্র? আরে না না, এখানে আমার শক্তিশালী চক্র কোথা থেকে আসবে? আমার মনে হয় যে আপনার এই ধারণাটা ঠিক নয়। এখন তো ছাত্ররা উশৃঙ্খল, কত রকম সব পার্টি, এ পার্টি সে পার্টি। আমার মনে হয় যে নিজেদের মধ্যেই শত্রুতা করে হয়তো কেউ এসব করেছে। হতেও পারে। এখানে আসার আগে ধারণা ছিল যে আমি এই অঞ্চলের সব ক্রাইম বন্ধ করতে পারবো, কিন্তু কি এমন ঘটনা ঘটলো? আমাদের দুর্ভাগ্য যে ঘটনা যারা ঘটান তারাই তার বিচারক। ট্রান্সফার করব? আমার কোন অফিসারের ট্রান্সফার সেটা সম্পূর্ণ আমার ডিপার্টমেন্টের ব্যাপার। আপনি হয়তো জানেন না যেখানকার এমএলএ হিসেবে আমার একটা দায়িত্ব আছে। অনেক দায়িত্বের মধ্যে পুলিশের দায়িত্বটা দয়া করে নেবেন না স্যার। আপনার ওসি কিন্তু খুব বাজে লোক ক্রিমিনালদের কাছে। আপনি হয়তো জানেন না যে একজন এমএলএর হাত অনেক দূর পর্যন্ত যেতে পারে। জানি, একজন ওসি তো দূরের কথা। আপনি ইচ্ছে করলে এসপি কেও শুধু ট্রান্সফার নয় চাকরি থেকে বরখাস্ত করতে পারেন। আর যদি তাই করেন তাহলে একটা অনুরোধ, ওসি এবং আমি দুজনকে ট্রান্সফার করবেন। আমি যতদিন এখানে আছি রাজু ততদিন ওই থানারই ওসি থাক। আমাদের মতো গরিবদের উপর কেন জুলুম করছেন বলুন তো? এটা ভদ্রপাড়া, এখানে কোনো নোংরামি কাজ চলবে না। ঠিক বলেছেন, বস্তির লোকেরা গরিব হতে পারে কিন্তু তাদেরও মান সম্মান আছে। একটা বাজারের মেয়েকে এখানে থাকতে দেওয়া চলবে না। হ্যাঁ, আপনি তো সেদিন রাত্রির বেলা আমার মেয়েকে সঙ্গে নিয়ে এমএলএ সাহেবের সাথে দেখা করতে গেলেন। চল, তুই একটা শয়তান বুড়ি, তুই তোর মেয়েটাকে খারাপ পথে নামিয়েছিস। না, আপনারা আমার গুরুজন, নিজের চোখে দেখেছেন থানার অফিসে এই বাড়িতে যাতায়াত করে, আর কোনো সাক্ষী দরকার নেই। এই বুড়ি, এই মুহূর্তে তোর মেয়েটাকে বাড়ি থেকে বার করে দে। এই আপনারা কি বলছেন? আমি অসুস্থ, তোমাকে নিয়ে কোথায় যাবো? জাহান নামে যাবো। তুমি এখানে থাকলে এখানকার অন্য মেয়েরা সব নষ্ট হয়ে যাবে। ঈশ্বরের বাচ্চাদের যদি আমি খুন করতে পারতাম। আপনি যে
আমি খুন করেছি, একটা নয় দুটো নয় তিন তিনটে খুন করেছি। এবার আমাকে ওই জেলখানাতে আগে রাখুন। কি বলছো তুমি? বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। এই দেখুন, এই দেখুন রক্ত আমার হাতে, সারা শরীরে। ওরা ভেবেছিল আমি মরা মানুষ, শিয়াল শকুনের মতো আমাকে ছিঁড়ে খাবে। কোটি সাহেব, দয়া করে আমাকে আটকে রাখুন। কিন্তু ছবি, তুমি খুন করলে আমি তোমার ওখানে আটকে রাখতে পারবো না। কেন পারবেন না? কারণ খুন করলে তোমার বিচার হবে, তোমার ফাঁসি হবে। কেন ফাঁসি হবে? কারণ খুনের শাস্তি হলো ফাঁসি, তাই। কিন্তু ওসি সাহেব, আমাকে খুন করার জন্য যে প্রতিদিন ওরা তাড়িয়ে বেড়াচ্ছে, সেখানে আপনাদের আইন কি করেছে? আপনাদের যত আইন কি শুধু আমার জন্য? গ্রাম পঞ্চায়েত, এমএলএ, ওদের আপনি ধরতে পারলেন? হায় রে, আমি নিজেকে বাঁচাতে পারবো না, কাউকে মারতেও পারবো না। জানেন না উঠবেন কোথায়? কি হয়েছে? কি পাড়ার লোকেরা আমাদের অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। কিসের অপবাদ? সেদিন রাত্রে মোটরসাইকেলে করে আপনি আমাকে নামিয়ে দিয়ে গেলেন, তাই নিয়ে অনেক কথা হয়েছে। কারা বলেছে এসব কথা? রথিনবাবুর লোকেরা। চল ছবি। শুনুন, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার মেয়েকে নিয়ে আমার বাড়িতে থেকে যেতে পারেন। ওসি সাহেব, ছবি, ছবির মা ওসির বাড়িতে উঠেছে। ওসির বাড়িতে? আগে হ্যাঁ স্যার, শুনে এলাম এখন থেকে ওরা ওসির বাড়িতেই থাকবে। রতিনবাবু, সমস্যা বড় জোরালো বলে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে, সমস্যা খুব জটিল আকার ধারণ করলো। মহা সমস্যা, এদিকে আমার কলকাতা যাওয়ার কথা। আচ্ছা রতিনবাবু, শাহবাবু কি বললেন? টাকার ব্যাপারে কথা বলতে গেলে উনি তো মাথা নিচু করে থাকেন। আমার মনে হয় আমাদের উপর খুব খুশি নন। যাতে খুশি হয় তার ব্যবস্থা করতে পারেন না? আপনাদের ওই সতী সাবিত্রী দিয়ে কিচ্ছু হবে না। মধ্যে কথা, আমার টাকার দরকার, টাকা ছড়াতে হবে। টাকা ছড়াতে না পারলে আমি মন্ত্রী হতে পারবো না। প্রয়োজন হলে বড় করে মাইফিল পাঠান, তাতে কাজ হবে। এই ছবি, তোমার মা কোথায়? ঘুমাচ্ছে। আচ্ছা এই শাড়ি দুটো রাখো। কার জন্য কিনেছেন? আপনি তো বিয়েই করেননি। না। কাউকে দেবি? না, এখানে দুটো শাড়ি আছে, একটা তোমার মায়ের, একটা তোমার। কি ব্যাপার, চুপ হয়ে গেলি যে? না কিছু নয়, পৃথিবীতে কিছু মানুষের জন্মই হয় মানুষের কাছ থেকে শুধু হাত পেতে নেবার জন্য। শোনো, এগুলো কিন্তু তুমি দান বা করুণে বলে নিও না। আসলে আমার তো পৃথিবীতে কেউ নেই, তাই ইচ্ছে থাকলেও কাউকে কিছু দিতে পারি না আমি। আর তাছাড়া এগুলো তোমার প্রয়োজন। কি ব্যাপার বলুন? খালি ওই অসির অত্যাচার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় আমাদের চুপ করে বসে থাকলে চলবে?
শোন, আজ আমি কলকাতা যাচ্ছি ব্যাপারটা মন্ত্রীকে জানাতে। তাছাড়া আমার মন্ত্রী হওয়ার ব্যাপারটা একটু তদিত তদারক করতে হবে তো। আর আমি যদি একবার মন্ত্রী হতে পারি তাহলে সব সমস্যার সমাধান। শোন, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে ওই ওসি। ওসির উপরে আমি অনেক আগেই মাইন্ড করেছি। যতক্ষণ তোর মুখ খুলবে এই লাঠি চলতে থাকবে। এখন আমি তোমার খাঁচায় বন্দি আছি, তবে একদিন আমি ছাড়া পাবই, তখন আমার খাঁচায় তোমাকে বন্দি করব। আর যে হাত দিয়ে তুমি আজ লাঠিটা ধরেছ সেই হাতটা সেদিন কেটে নেব। আমার এই হাত তুই কেটে নিবি? এই হাত আইনের হাত। হ্যালো, আমি সেকেন্ড অফিসার আব্দুর রহমান বলছি। ইয়েস স্যার, স্যার অফিসার আছেন স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার টেলিফোন স্যার। বলে দিন আমি ব্যস্ত আছি স্যার। এসপি সাহেবের টেলিফোন স্যার। আমি নেই স্যার। আমি বলে দিয়েছি আপনি আসেন স্যার, খুব জরুরি। আবার আসছি আমি। গুড মর্নিং স্যার।
গেল স্যার। বরুণবাবু আমি দেখছি স্যার। রাজু, কালী নামে একজনকে তুমি অ্যারেস্ট করেছো? কি অপরাধে? কিছুদিন আগে ছাত্রনেতা রাজীব খুন হয়েছে, এই খুনের জন্য আমি ওকে সন্দেহ করছি। কোন সাক্ষী প্রমাণ ছাড়া শুধু সন্দেহের বসে একজন ভালো লোককে আপনার অ্যারেস্ট করা উচিত হয়নি ওদি সাহেব? স্যার, কালী একজন দাগী ক্রিমিনাল। আমি জানি কালী একজন ভালো লোক এবং সমাজসেবী। কালী সমাজসেবী? স্যার, ও একদিন রাস্তা আমাকে অ্যাটাক করেছিল এবং আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে কালী এই খুনের সঙ্গে জড়িত। রাজু, ইমোশনাল হয়ে কোনো কাজ করো না। এমএলএ বরুণবাবু কালীকে সার্টিফাই করেছেন, তাছাড়া হোম ডিপার্টমেন্ট থেকে আমি ফোন পেয়েছি, তুমি কালীকে ছেড়ে দাও। আপনি তোমার ভালোর জন্যই বলছি, ওকে তুমি ছেড়ে দাও। দিস ইজ মাই অর্ডার। কালীকে ছেড়ে দিন। যতই ধূর্ত হোক না কেন, সে কোনোদিনও বাঘের সঙ্গে পাল্লা দিয়ে পারবে না। সংগ্রাম শুরু হয়ে গেছে, স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা শিশুরাতের খেলনা নয়, চাইলে এটা পাওয়া যায় না, তার জন্য মূল্য দিতে হয়, সংগ্রাম করতে হয়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষ, তুমি আরেকটি বার ফিরে আসতে পারো না এদেশে, আরেকটা সংগ্রামে ডাক দিতে পারো না তুমি, তুমি আরেকবার চিৎকার করে বলতে পারো না তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমার ডাকে আবার জেগে উঠবে কোটি কোটি ভারতবাসী, গলা টিপে হত্যা করবে, এদেশের খণ্ড রাজনীতির জন্ম নেবে সত্যিকারের স্বাধীনতা। লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, তা মাত্র কয়েকজন শয়তান ভোগ করতে পারে না। দাঙ্গা বিধ্বস্ত হাজার হাজার মানুষের লাশের স্তূপের ভেতর থেকে আমার মায়ের দেহটাকে আমি টেনে বার করেছিলাম আমার দু হাত দিয়ে। সে স্বাধীনতা বিফল হতে পারে না। কে শুনবে, কাকে বলবো, কোথায় বলবো, কে শুনবে আমার চিৎকার? একজন অপরাধীকে ধরে নিয়ে আসে, মন্ত্রীর টেলিফোন আসে, অপরাধী জেনেও তাকে ছেড়ে দিতে হয়, কে বুঝবে আমার মনের জ্বালা? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তুমি সুভাষ, কি ভাবছো? কোটি কোটি ভারতবাসীর চোখের মণি, ভেবে আমার কথা জবাব দিতে পারবে তুমি? পারবে না, কারণ তুমি তো পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নও, কিছুই করতে পারো না তুমি, শুধু নীরবে তাকিয়ে থাকবে, ঠিক আমার মতো, ঠিক আমার মতো। দেখো আমায়, দেখো আমার হাতে অস্ত্র থাকা সত্ত্বেও কিছুই করতে পারি না আমি, আমার হাতে আইন থাকা সত্ত্বেও কিছুই করতে পারি না আমি, শুধুমাত্র কতগুলো দুর্নীতিগ্রস্ত অসাধু মানুষের জন্য। তোমার মতোই আমি শুধু নীরবে তাকিয়ে থাকি, শুধু তাকিয়ে থাকি।
আমি বাবা, যদিও জিজ্ঞাসা করা উচিত নয়, তবু আপনি কাঁদছেন কেন? কাঁদছি আমার মায়ের জন্য, কাঁদছি আমার বাবার জন্য, কাঁদছি দেশটার জন্য। আমার বাবা খাদ্য আন্দোলনের প্রাণ দিয়েছিলেন, মা মরেছিলেন দাঙ্গায়। একগাদা লাশ স্তূপের মধ্যে থেকে আমার মায়ের দেহটা আমি খুঁজে পেয়েছিলাম, সে দেশটা আমি কোনোদিন ভুলতে পারিনি। কিন্তু তারা তো এই দেশের স্বপ্ন দেখেনি, এদেশ এমন হবে ভাবিনি। কিরকম দেশের স্বপ্ন দেখেছিলেন? তারা দেখেছেন এমন এক দেশের স্বপ্ন, এমন এক সুন্দর স্বাধীন দেশের স্বপ্ন, যে দেশে আপনাদের মতো সব গরিব দুবেলা দুমুঠো ভাত খেতে পাবে, পরনের কাপড় পাবে, থাকার বাড়ি পাবে। কিন্তু আপনারা তো পাননি, কিন্তু অনেকে তার চেয়ে অনেক বেশি পেয়েছে। বিদেশের ধনীরা আপনাদের দুঃখ থেকে রিলিফ পাঠিয়েছে আপনাদের জন্য, কিন্তু আপনারা তা পাননি। আর দেশের মুষ্টিমেয় কতগুলো লোক সেই রিলিফ চুরি করে বিক্রি করে অনেক বড় লোক হয়েছে। যদি কেউ তাদের বাধা দিয়েছে, তারা তাদের খুন করেছে। আমরা জীবনের বাজি রেখে খুনিদের ধরে এনেছি, বন্দি করেছি খাঁচায়, কিন্তু কোনো এক অপরাধের নির্দেশে তাদের ছেড়ে দিতে হয়েছে। তাদের কোনো বিচার হয়নি, তারা প্রকাশ্য দিবালোকে আমাদের চোখের সামনে ঘুরে বেড়িয়েছে আর হেসেছে। বড় জ্বালা, বড় জ্বালা, বড় জ্বালা, বড় জ্বালা। সত্যি বাবা, গরিবদের জন্য আপনার এত দরদ। কদিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু ভয় করে। বলুন না, বলুন না, কি কথা বলুন না। সবাই জানে ছবি আমার মেয়ে, আসলে কিন্তু তা নয়। ছবিকে আমি মানুষ করেছি নিজের মেয়ের মতো। এই পৃথিবীতে ওর কেউ নেই। ওর বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই? না বাবা, সে আপনারই মতো অনাথ। অনাথ? আপনি তো জানেন আমি কত অসুস্থ, যে কোনো সময় ডাক আসতে পারে। শুধু চিন্তা হয় মেয়েটার জন্য। আপনি তো কত জায়গায় ঘোরেন, অনেকের সঙ্গে জানাশোনা, যদি মেয়েটার একটা পাত্র দেখে দেন তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারি। আপনি তো কত জায়গায় ঘোরেন, অনেকের সঙ্গে জানাশোনা, যদি মেয়েটার একটা পাত্র দেখে দেন।
বসে আছি আমি তোমাকে যেন ভালোবাসি। একজন আসামিকে জোর করে মারধর করতে পারেন, কিন্তু আমরা পারি না, কারণ জনগণই আমাদের একমাত্র শক্তি। আর সেই জনগণের চাপেই আবার আপনার কাছে আমাকে আসতে হলো। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনাকে বিশ্বাস করানো মুশকিল হবে, তাই সচক্ষে দেখবার জন্য আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। কোথায়, কি জন্য? আমার এলাকায় আপনার ওসির কুকীর্তি দেখবার জন্য। ও কি করেছে? রাস্তাঘাটে আপনার ওসির বিরুদ্ধে পোস্টার পড়েছে, মিছিল, স্লোগান, জনগণ উত্তেজিত, আর যে কোনো সময় একটা সংঘর্ষ বেড়ে যেতে পারে। কিন্তু কি জন্য সেটা বলুন। আপনার ওসি একটা নষ্ট চরিত্রের মেয়েকে তার ঘরে এনে রেখেছে, আর সেই মেয়েটাকে পাড়ার লোকেরা বেশ্যাবৃত্তি দায়ে ঘর ছাড়া করেছিল। আর সেই সেই মেয়েটার বাড়িতে ওসি যাতায়াত করতেন, এখন তিনি মেয়েটাকে নিজের বাড়িতে রেখে দিয়েছেন। বুঝতেই পারছেন মফস্বল এলাকা। ইম্পসিবল, আমি বিশ্বাস করি না রাজু এ কাজ করতে পারে না। আমি জানি, আর এই বিশ্বাস করানোর জন্যই আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, তাও জনগণের চাপে। চলুন, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। জনগণ কিরকম কেঁপে উঠেছে, আর এই জনগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা যেতে পারি না। আপনারা যান, আমি এমএলএ সাহেবের কাছে সবকিছু শুনেছি, আমি এর যথাযথ ব্যবস্থা নেব। ভাই সাহেব, আপনারা সব চলে যান। এসপি সাহেব নিজে দেখলেন এবং বলেছেন ব্যবস্থা নেবেন, নোংরা ওসি ট্রান্সফার হবেই, প্রয়োজনে সাসপেন্ড হবে। আপনারা সব চলে যান, যান, আসুন আমার সঙ্গে। কোথায়? রাজুর বাড়িতে। স্যার, আপনি? বসুন স্যার। রাজু, তোমাকে কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দেবে। ইয়েস স্যার। তুমি জানো মেয়েটার চরিত্র খারাপ বলে এলাকার লোকেরা ওকে পাড়া ছাড়া করেছে? জানি স্যার। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের। যদি কোনোভাবে পুলিশের চরিত্র সম্বন্ধে জনগণের মনে সন্দেহ হয়, তাহলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে,
জনসাধারণ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেললে দেশ চলতে পারে না। আমি জানি স্যার। তুমি কি জানো শহরে তোমার বিরুদ্ধে মিছিল বেরিয়েছে, স্লোগান দিচ্ছে? জানি স্যার। তাহলে কেন তুমি ওকে রেখেছো? ওদের কোথাও থাকার জায়গা নেই। তাই তাই বলে একজন সমাজ বেচারিতা চরিত্রহীনাকে কাকে আপনি চরিত্রহীনা বলছেন স্যার? যে মেয়েটিকে পেটের দায় দুমুঠো ভাত চাই থেকে শুনতে হয়, যে তার দেহের বিনিময়ে সেই ভাত চেয়ে পেতে পারে তাকে আপনি চরিত্রহীনা বলছেন? যে মেয়েটিকে সরকারি সাহায্যের কাপড় চাই থেকে শুনতে হয়, যে তার দেহের বিনিময়ে সেই কাপড় সে পেতে পারে তাকে আপনি চরিত্রহীনা বলছেন? কেন একটি মেয়েকে সমাজপতিদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে? জিজ্ঞেস করুন আপনার মাননীয় এমএলএ সাহেবকে। আমাকে আবার এসবের মধ্যে টানছেন কেন? ছবি ইনি আমার স্যার, প্রণাম করো। থাক মা থাক। ছবি তুমি ওকে বোঝাবার চেষ্টা করো। ঘরের বউ যদি ঘরে থাকে তাহলে কারো কিছু বলার থাকে না, কিন্তু তুমি তোর বউ নও। সমাজপতিরা যাকে ঘর ছাড়া করেছে বদনাম দিয়ে, আমি দেখে আমার ঘরের বউ এখন তো কারো কিছু বলার নেই। আসুন এমএলএ সাহেব। এটি তোমার ঘর, একজন আদর্শবান পুলিশ অফিসার হয়ে একটা বাজারের মেয়ে ছেলেকে কি করে ঘরের বউ করে এনে তুললো? যারে যখন লাগে ভালো, কি বা সাদা কি বা কাল, লসবাস বাড়িয়ে যখন চলা পড়ে গেছে তখন বিয়ে করে মহাপুরুষ থাকতে চাইছে। মহাপুরুষ নয়, মহাপুরুষ নয়, ওকে আমি এলাকার মানুষের কাছে কাপুরুষ কুলাঙ্গার করে ছাড়বো, তারপর ওকে পাড়া ছাড়া করাবো। আমি ভেবে দেখলাম তুমি মেয়েটাকে বিয়ে করে অবশ্যই ভালো কাজ করেছো, আমি পরে সব জানতে পেরেছি। কিন্তু রাজু, আমি তোমাকে এখান থেকে ট্রান্সফার করার জন্য উপর মহলে সুপারিশ করব, তুমি এই থানা থেকে চলে যাও। স্যার, এর কারণটা জানতে পারি কি? প্রশাসনকে মজবুত রাখার জন্য। তুমি নিশ্চয়ই জানো এলাকার লোকজনদের কাছে মেয়েটি বিতর্কিতা। আমি জানি এটা ষড়যন্ত্র, কিন্তু একবার যখন তোমার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তখন তোমার এই থানায় না থাকাই ভালো। আমি সব বুঝতে পারছি স্যার, তবে আপনার কাছে একটা অনুরোধ। বলো স্যার। রাজীব হত্যা তদন্তের জন্য আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি যে করেই হোক আসল খুনিকে খুঁজে বার করবই। ওকে মাই বয়। থ্যাংক ইউ স্যার। আরে মালা, এসো। কেমন আছো? ভালো ভালো। তুই কেমন আছিস? ভালো। ঋষি সাহেবের বউ, আমাকে তো একদম ভুলেই গেছিস। ভুলিনি মালা, ভুলিনি। আসলে কোথা থেকে কেমন করে কি যে হয়ে গেল আমি নিজে বুঝতে পারিনি। তোমাকে যে একটা খবর পাঠাবো সে সুযোগও হয়ে ওঠেনি। আমি খুব খুশি হয়েছি। মাসিমা কোথায়? মা ঘুমিয়ে আছে। ও, বর কেমন হয়েছে বললি না তো? আমার কপালে কি এত সুখ হবে আমি ভাবতে পারিনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোরা সুখী হো। শুধু মুখে প্রার্থনা করলে চলবে না, মিষ্টি মুখ করতে হবে। আরে আপনি? আরে আমি ছবির মুখে সব শুনেছি, আমি নিজেই ভাবছি একদিন ছবিকে নিয়ে তোমাদের ওখানে যাবো। আমি আমি শুধু একটা কথা জানতে এসেছি ঋষি সাহেব, আমার রাজীবের হত্যাকারী কি কোনোদিনই ধরা পড়বে না? পড়বে, পড়বে মালা, পড়বে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি যে করে হোক রাজীবের হত্যাকারীকে খুঁজে বার করবই। আছে যাবি রে তুই।
সামনে আছে পদ জন্মে তোর ভাঙিবে ভুল সঞ্চয় করে নিয়ে যেতে হয় পরকালে। আমার যে কোনো সঞ্চয় নাই, বড় একটা পাপের বোঝা আমার মাথায়। ইহকালের ভয়ে সে পাপের বোঝা আমি নামাতে পারছি না। তুমি কি কোনো সত্যকে গোপন করছো? হ্যাঁ, জীবনের ভয়ে আমি সত্যি কথা বলতে পারছি না। তোমার মনের মধ্যে কোনো সত্য চাপা থাকলে তা খুলে বলো। আমরা ভগবানের কাছে তোমার মঙ্গল কামনা করি। ওম শান্তি। ওম শান্তি। বাবা, আমি কলেজের ছাত্র রাজীবকে খুন হতে দেখেছি। খুনি আমাকে ভয় দেখিয়েছে, তার নাম বলে দিলে সে আমার জিভ কেটে দিবে, চোখ দুটো তুলে দিবে। এই সামান্য দেহ পুড়ে ছাই হবে, এই দেহের ভয়ে তুই পরকাল হারাবি, তুই নরাধন। তোর মুক্তি নেই। আমি কিভাবে মুক্তি পাবো?
ওম শান্তি। ওম শান্তি। কিছুক্ষণ চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাক, তিনি তোকে মুক্তির পথ বলে দেবেন। একদম চোখ খুলবি না। চোখ খোলো অমূল্য। অমূল্য, তোমার কোনো ভয় নেই। ইহকাল আর পরকাল নিয়ে তোমাকে যা কিছু বলেছি তার একবিন্দু মিথ্যে নয়, সব সত্যি। শুধু মিথ্যে এইটুকু যে আমরা দুজনে আসল সাধু নই। তুমি যা কিছু বলেছো সে সব কথাই টেপ রেকর্ডারে রেকর্ড করে নিয়েছি। এখন যদি কোর্টে দাঁড়িয়ে তুমি সব সত্যি কথা বলো তাহলে তোমার কোনো ভয় নেই। মনের মধ্যে এই কথা চেপে রেখে কেন অযথা কষ্ট পাবে? খুন হতে দেখে তুমি যদি না বলো তাহলে সেই খুনের পাপের সমান পাপ হবে। কোর্টে সব কথা বলে তুমি পাপ মুক্ত হও অমূল্য দা। হ্যাঁ তারকা বাবু, আমি সত্যি কথা বলবো। আশীর্বাদ করুন শাহ বাবু যেন এবার কলকাতা থেকে ফিরে আসার সময় গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে ফিরতে পারি। ভগবান ভগবান নিশ্চয়ই হবে, আর সেই ফাংশনের সমস্ত টাকা আমি একাই দেবো। আর বলবো আমাদের শহরে কোনো মদের দোকান নাই, আপনি যখন মন্ত্রী ফিরবেন একটা মদের দোকানের লাইসেন্স অবশ্যই হবে। আর আমার গোডাউনে রিলিফের মালগুলো যেন সরাসরি যায়। প্রধান, আমি মাইন্ড করেছি। তুই কি জন্য মাইন্ড করেছিস? এই টাকা কার? আমি এমএলএ সাহেবকে ধার দিলাম মন্ত্রী হবার জন্য। কলেজে জিএস মার্ডার কেসে আমার নামে চার্জশিট হয়েছে। এমএলএ, আপনি মন্ত্রী হবার জন্য টাকা খরচ করতে পারেন, আমার কেসের জন্য টাকা খরচ করতে পারেন না। এই প্রধান, খুন তো তোমার কথা মতোই করেছিলাম, তুমি আসামি হলে না, আসামি হলাম আমি। আমাকে একা ফাঁসিয়ে দিতে চাও? না, ওদিকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে পারতে না? বোকা, এই অতীত আবার ঘুষ পুর কিছু খায় না। আমি মানলাম না যে দেশে আপনার মতন লোক মন্ত্রী হতে পারে, সে দেশে সামান্য একজন পুলিশের ওসি ঘুষ না খেয়ে টিকে থাকতে পারে এ আমি মেনে নিতে পারলাম না। পুলিশের একজন ওসি টাকা খরচ করলে তো সে হাতে তুরির মতন উঠবে নাববে। এমএলএ সাহেব, ওকে একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ প্রধান, আমি নিজে সেদিন ব্যালট বক্সে ছাপ্পা দিয়ে তোমাদের প্রধান আর এমএলএ বানিয়েছিলাম। আমি নিজে নিজের ব্যালটে ছাপ্পা দিয়ে এমএলএ হতে পারতাম, তাছাড়া ছোটখাটো একটা মন্ত্রী হওয়া কোনো বড় ব্যাপারই না। আরে সব অফিসার তো ঘুষ খায় না, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। মামলা মকদ্দমা করে কিচ্ছু হবে না। সাক্ষী বাবু কোথায়? হ্যাঁ স্যার, আমি শুনেছি দেখা সাক্ষী আছে, সে নাকি ওসির কাছে ক্যাসেটে জবানবন্দি দিয়েছে। কে এসে? অমূল্য প্রামাণিক। হ্যাঁ, অতি নাকি সন্ন্যাসী সেজে আপনার গিয়ে ওর কাছে ক্যাসেটে কথা রেকর্ড করে নিয়েছে। দাদা, অমূল্য এসছে। বাবু, অমূল্য, আমি তোর উপরে মাইন্ড করেছি। আগে তুই সব বলে দিয়েছিস। আগে বাবু বলার কথা ছিল না, কেন বললি? পরকালের ভয়ে সত্যি কথা চাপা দেওয়া পাপ। ইহকালের ভয় নেই? আছে, কিন্তু ইহকাল তো ক্ষণিকের, পরকালের শেষ নাই।
ওসি তোর কথা লিখে নিয়েছে? না, ছোট্ট একটা টেপ রেকর্ডারে টেপ করে নিয়েছে। কতটুকু? এতটুকু। তুই লেখাপড়া জানিস? আগে অল্প অল্প। এই কাগজটা সই কর। কথা ছিল খুনের কথা বলে দিলে তোর চোখ দুটো উপড়ে নেব আর জিভটা কেটে নেব। কথার বাইরে একটা জিনিস নিলাম, এই সইটা। পরলোকে গিয়ে তোর ঈশ্বরের কাছে আবার নালিশ করিস না, শুয়ে পড়। দাঁড়ানো অবস্থায় দুটো জিনিস নিতে অসুবিধে হবে, শুয়ে দে। Oh, my God.
আপনি ধরুন যা বলিব সত্য বলিব, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, সত্য ছাড়া মিথ্যা বলিব না। রমন সাহেব আপনি পলাশপুর থানার সেকেন্ড অফিসার আগে। আচ্ছা সাবিত্রী দেবী মানে ছবির মা বলে পরিচিত মহিলা যেদিন খুন হন সেদিন থানার ডিউটি অফিসার কে ছিলেন? আমি। আপনি ওসি সাহেবের ঘরে গিয়েছিলেন কেন? গুলির শব্দ শুনে। তখন রাত কটা বেজেছিল? আনুমানিক রাত 12টা। ওসি সাহেবের ঘরে গিয়ে আপনি কি দেখ? স্যারের শাশুড়ি মৃত অবস্থায় ফ্লোরে পড়ে আছেন। ওসি সাহেব তখন কি করছিলেন? তার হাতে কি ছিল? চুপ করে আছেন কেন? তার হাতে রিভলভার ছিল? হ্যাঁ ছিল। নোট ডাউন ইউর অনার, ওসি সাহেবের হাতে রিভলভার ছিল আর সেই রিভলভারের গুলিতে সাবিত্রী দেবী নিহত হয়েছিলেন। এ সম্বন্ধে এক্সপার্ট রিপোর্ট অলরেডি কোর্টে সাবমিট করা হয়েছে। রমন সাহেব আপনার কাছে আমার প্রশ্ন শেষ, আপনি এখন আসতে পারেন। ইউর অনার, মৃতা সাবিত্রী দেবী যে পাড়ায় থাকতেন সে পাড়ার একজন বিশিষ্ট সমাজসেবী নির্মল চক্রবর্তীকে আমি এখন কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইউর অনার। নির্মল বাবু, সাবিত্রী দেবী এবং ছবি আপনাদের পাড়ায় বসবাস করতেন, তাদের আচার আচরণ সম্বন্ধে আপনি নিশ্চয়ই কিছু জানেন? আপনি যা জানেন দয়া করে সত্যি করে বলবেন। আমি সত্যি কথাই বলবো। ভেরি গুড। আপনি কি একদিন গভীর রাতে ওসি সাহেবকে তার মোটরসাইকেলের পেছনে বসিয়ে ছবিকে বাড়িতে পৌঁছে দিতে দেখেছিলেন? আগে দেখেছিলাম। তারপর আপনার ছবির চরিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পেরে পাড়ায় একটা বিচার সভা ডেকে ওই পাড়া থেকে ছবিকে তাড়িয়ে দেন? আগে হ্যাঁ। থ্যাংক ইউ ইউর অনার। ওটা কোনো বিচার ছিল না, ওটা ছিল একটা ঘৃণ্য ষড়যন্ত্র। কারণ ছবি মুখ খুললে অনেক নামি দামি লোকের মুখোশ খুলে গিয়ে আপনার চেহারাটা বেরিয়ে পড়ত। তাই ছবিকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়াবার জন্যই ওই বিচার সভা বসানো হয়েছিল। আমি স্বীকার করছি। আমার সম্মানীয় প্রতিপক্ষ দয়া করে একটু ধৈর্য ধরুন, আমি খুলে বলছি। নির্মল বাবু, ছবি এবং তার মাকে আপনাদের পাড়া থেকে তাড়িয়ে দিলে তারা কোথায় যায়? ওসি সাহেবের বাসায়। এরপর পাড়ার লোকেরা কি করেছিল? খারাপ মেয়েটাকে জায়গা দেবার জন্য ওসি সাহেবের বিরুদ্ধে মিছিল বার করা হয়েছিল। ঠিক আছে, আপনি যান। ইউর অনার, ছবি সাবিত্রী দেবীর নিজের মেয়ে নয়। টাঙ্গাতে ওর বাবা মা মারা যাবার পর সাবিত্রী দেবী ওই শিশুকন্যাটিকে নিয়ে এসে পলাশপুরে বসবাস করতে থাকেন। ছবি বড় হলে তার মা সাবিত্রী দেবী ছবিকে দিয়ে দেহ ব্যবসা শুরু করেন। এই খুনের আসামি ওসি রাজু সে একজন অবিবাহিত চরিত্রহীন যুবক। তিনিও এক সময় ছবির দেহ ব্যবসার খরিদ্দার ছিলেন। এই কথা জানাজানি হয়ে গেলে ছবিদেরকে পাড়া থেকে তাড়িয়ে দেওয়া হয়। ইউর অনার, লোক লজ্জা উপেক্ষা করে ওসি বিতাড়িত ছবিদের তার ঘরেই স্থান দেয়। এর প্রতিবাদ স্বরূপ এলাকার লোকজন যখন ওসির বিরুদ্ধে মিছিল বের করে তখন উপায়ন্তর না দেখে ওসি ইজ্জত বাঁচানোর জন্য ছবিকে বিয়ে করে। বিয়ে করাটাই ওসি সাহেবের একটি ভালো কাজ। কিন্তু ইউর অনার, ওসি সাহেবের বিয়ের পরে সাবিত্রী দেবীর একটিমাত্র রোজগারের পথ বন্ধ হয়ে যায়। তখন এই বিয়েকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি সাবিত্রী দেবী। তাই ওই দিন রাত্রে সাবিত্রী ঘুমন্ত ওসিকে খুন করতে যায়। কিন্তু দুর্ভাগ্য সাবিত্রী দেবীর, ওসি সাহেব জেগে ওঠেন এবং তার রিভলভারের গুলিতে সাবিত্রীকে হত্যা করেন। ধন্যবাদ আমার বিচক্ষণ প্রতিপক্ষকে। আপনি যদি ওকালতি ব্যবসা না করে উপন্যাস লিখতেন তাহলে আরো বেশি নাম করতে পারতেন। আর এই সুন্দর উদ্ভট একটা গল্প লেখার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ। ইউর অনার, উকিল বাবু আপনি বসুন, আমি বলছি। ইউর অনার, সাবিত্রী দেবীকে হত্যা করার অপরাধে আমাকে অপরাধী করা হয়েছে। আমি অপরাধী কিনা সে বিচার করবেন আদালত। কিন্তু বিচার হবার আগে আদালত যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার কিছু বলার আছে। পারমিশন গ্রান্টেড ইউর অনার। পলাশপুর থানায় এসেই আমি জানতে পারি যে স্থানীয় কলেজের জিএস রাজীব খুন হয়েছে। আর ওই খুনের তদন্ত করতে গিয়ে আমার অমূল্য নামে একজন নাপিতের উপর সন্দেহ হয়। অমূল্য এই খুন সম্পর্কে কিছু জানে কারণ তার বাড়ির পাশেই রাজীব খুন হয়েছিল। ইউর অনার, কিন্তু সে কোনো এক শক্তিশালী মহলের চাপে মুখ খুলতে পারছে না। আমি একদিন ছদ্মবেশের পরকালের ভয় দেখিয়ে তার কাছ থেকে খুনির নাম জেনে নিই। তার জবানবন্দি আমি একটা ছোট্ট টেপ রেকর্ডারে রেকর্ড করে নিই। অমূল্যর কাছ থেকে আমি জানতে পারি যে এখানকার একজন প্রফেশনাল গুন্ডা কালী, যে এখানকার স্থানীয় রাজনীতিবিদদের হাতিয়ার, সেই খুন করেছে রাজীবকে।
যেদিন আমি অমূল্যর কাছ থেকে জবানবন্দি নিই সেই দিন রাতের পর থেকে হতভাগ্য অমূল্য নিখোঁজ হয়ে গেছে। হয়তো ওরা ওকে খুন করেছে, ওরা আমার বাড়িতে চড়া হয়ে রাতের অন্ধকারে খুন করেছে আমার শাশুড়ি সাবিত্রী দেবীকে, আর সেই সঙ্গে চুরি করে নিয়ে গেছে আমার সেই ছোট্ট টেপ রেকর্ডার। ইওর অনার্স, এই চুরিও কিন্তু সেই রাজ অপরাধী কালীরই কাজ। আমি আর আমার স্ত্রী যখন আমাদের শোবার ঘরে ঘুমিয়েছিলাম তখন কালী আমাদের ঘরে প্রবেশ করে আমার রিভলভারটি নিয়ে নেয়, পরে সে আমাকে খুন করতে যায়। তখন আমার শাশুড়ি তাকে বাধা দিতে গেলে আমার চোখের সামনে আমার শাশুড়িকে গুলি করে পালিয়ে যায়। অথচ আজ এই অপরাধের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আমারই ওপর। ইওর অনার্স, আদালতের বিচারে যদি আমার শাস্তি হয় তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু ইওর অনার্স, আজ আমি স্পষ্ট গলায় বলছি, এই খুনের পেছনে আছেন একজন রাজনৈতিক নেতা। তার মতো শয়তান রাজনৈতিক নেতারা যদি তাদের চরিত্র না বদলান, যদি তারা সত্যিকারের দেশপ্রেমী না হন, যদি তারা খুনি গুন্ডা বদমাইশদের তাদের দল থেকে বহিষ্কৃত না করেন, যদি আসল অপরাধী সাজা না পায়, তাহলে দেশ চলতে পারে না। আর যদি অপরাধ না করে আমার শাস্তি হয় আমার কোনো দুঃখ নেই। ইওর অনার্স, এখন সব কাগজ খুলি দেখা যায় বধূহত্যা দাঙ্গা খুন রাহাজানি সন্ত্রাসের রাজত্ব চলছে, চতুর্দিকে সন্ত্রাস। সন্ত্রাসকারীদের ভয়ে এদেশের সাধারণ মানুষ শিশু নারী আতঙ্কগ্রস্ত। কিন্তু আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? এই স্বাধীনতা না, অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। আপনাদের কাছে অনুরোধ, এই স্বাধীনতাকে বাঁচান, আসল অপরাধীকে শাস্তি দিন। ওসি সাহেব, এটা ব্রিগেড গ্রাউন্ড কিংবা কোনো বক্তৃতা মঞ্চ নয়, এটা কোর্ট। ইওর অনার, এইমাত্র ওসি সাহেব রাজীব হত্যা সম্পর্কে যে নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন তা সর্বৈব মিথ্যে। তিনি বলেছেন রাজীবকে খুন করার সময় অমূল্য তা দেখেছিল, অথচ রাজীব হত্যার এক বছর আগেই অমূল্য তার বাড়ি বিক্রি করে কাশী চলে গিয়েছিল। এই দলিলই তার প্রমাণ। মহামান্য আদালতের কাছে এই দলিলটি আমি পেশ করলাম। দলিল দেখে ওসি সাহেবের বর্ণনার সত্যতা যাচাই করে সাবিত্রী দেবীর হত্যার প্রকৃত হত্যাকারীকে শাস্তি প্রদান করে বিচার কার্য ত্বরান্বিত করতে আজ্ঞা হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইওর অনার। ধর্মাবতার, এই লোকটির নাম অমূল্য পরমানিক। এর চোখেও দেখতে পায় না, কথাও বলতে পারে না। এর কিছু লিখিত বক্তব্য আছে। অমূল্য, আমি রাজীবকে খুন করতে দেখেছি, কালী রাজীবকে খুন করেছে। ওসি সাহেবকে এ কথা বলায় কালী আমার চোখ তুলে নেয়, জীব কেটে দেয়। আমি মহামান্য আদালতের কাছে সুবিচার চাই। ইতি অমূল্য পরামানিক। এটা কি অমূল্যর নিজের হাতের লেখা? আগে হ্যাঁ। আপনি ওকে কোথায় পেয়েছেন? ধর্মাবতার, আমাদের বাড়ি মধুমতি নদীর পারে। কিছুদিন আগে একদিন রাত্রে একে রক্তাক্ত অবস্থায় পায়, তারপর আমাদের সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সে সুস্থ হয়ে ওঠে, ওর জিভ কেটে দেওয়ায় কিছু বলতে পারে না। সাবিত্রী দেবী হত্যা মামলায় অভিযুক্ত আসামি পলাশপুর থানার ওসি রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সসম্মানে খালাস দেওয়া হলো এবং সংশ্লিষ্ট দপ্তরকে তাকে স্বপদে পুনর্বহাল করার জন্য নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি এই মামলার প্রকৃত আসামি এবং রাজী হত্যার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল আসামিকে পুলিশ হেফাজতে আনার জন্য নির্দেশ প্রদান করা হলো। স্যার, যদি আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা রাজু, অমূল্যর সিকিউরিটির প্রয়োজন আছে। স্যার, অমূল্য আমার কাছে থাকে। বলছি আমাদের খ্যাত মন্ত্রী হচ্ছেন, তাই প্রধান কলকাতা গেছেন। অমূল্যদা,
দুধ। বলছি কোথায়? বলছি কোথায়? ঘরে নেই। অমূল্য, তোর বেঁচে থাকার কথা ছিল না, তবু তুই বেঁচে আছিস, এর জন্য আমি মাইন্ড করেছি। তোমার এই অবস্থা কে করেছে? বলো এই অবস্থা কে করেছে তোমার? বলো আমার ছবি কোথায়?
পেছন থেকে গুলি করলে আমি মাইন্ড করলাম। ছবি ছবি আমার স্ত্রীকে বাঁচাও, তোমরা দেখে যাও এই স্বাধীন দেশে একজন নতুন মানুষ কিভাবে জন্মাচ্ছে। জীবন ছুটে বেরিয়েছি, তোমার কাছে আমার শেষ অনুরোধ, এ দেশের মানুষের কাছে আমার শেষ অনুরোধ, আমার সন্তান কি যেন আমার মতো ছুটতে না হয়। ছবি সন্তান ত্রিভুবন সেনগুপ্ত মহাশয় মন্ত্রী হিসেবে গতকাল শপথ গ্রহণ করেছেন। মন্ত্রী হওয়ার পর 8-10 জনের মতো তিনি এই এলাকাবাসীকে ভুলে যাননি। এই এলাকাবাসীকে শুভেচ্ছা জানাবার জন্য আর কিছুক্ষণের পরেই তিনি এখানে উপস্থিত হবেন। ত্রিভুবন সেনগুপ্ত মহাশয়, এই এলাকার, এই জনগণের তথা এই দেশের, এই থানার গর্ব। দিয়েছিলাম তার কোনটাই আমি পূরণ করতে পারিনি, তাই আপনাদের আশীর্বাদ পেয়েই আমি মন্ত্রী হতে পেরেছি। আমি মন্ত্রী হয়ে আপনাদের সেই আশা পূরণ করতে এসেছি। এতদিন আপনারা যাদের অত্যাচারে, যাদের খামখেয়ালিতে আপনারা অতিষ্ঠ হয়েছিলেন, মিছিল মিটিং আর পোস্টার করেও যাদের যাদের কালো হাত আপনারা ভেঙে দিতে পারেননি, সেই অত্যাচারীদের বিরুদ্ধে কথা বলবার জন্য আমি এখানে এসেছি, তাদের কালো হাত আমি ভেঙে দিতে এখানে এসেছি। ভাইসব, সেই নরাধম ওসি
এসপির ট্রান্সফার অর্ডার আমি নিজে হাতে করে নিয়ে এসেছি। আমি একজন মন্ত্রীকে খুন করেছি, আমি জানি এটা অপরাধ, কিন্তু কেন আজ আমাকে খুন করতে হলো তা আপনারা দেখেছেন। অনেক রক্ত, অনেক দাঙ্গার পর লক্ষ লক্ষ ভারতবাসী বুকের রক্ত ঠেলে এই স্বাধীনতা এনেছে, সোনার ভারত গড়তে চেয়েছে। তাদের একটাই স্বপ্ন ছিল যে সোনার ভারতে তাদের সন্তানরা দুবেলা দুমুঠো খেতে পাবে, শান্তিতে ঘুমোতে পারবে, কিন্তু তা হয়নি। এই বরুণ সেনগুপ্তের মতো শয়তানরা, মুখোশধারী শয়তানরা এদেশটাকে শাসন করার নামে শোষণ করছে, নিজেদের স্বার্থের জন্য ভাইয়ের সঙ্গে ভাইয়ের দাঙ্গা বাঁধিয়ে দেশকে ভাগ করতে চাইছে তারা। কিন্তু আর নয়, আপনারা গর্জে উঠুন, ধ্বংস করে দিন এই কুচক্রী মহলকে, এদেশের মাটি থেকে উচ্ছেদ করে দিন। খিচুড়ে জঞ্জাল সাফ করে দিয়ে গেলাম, এদেশের মাটি থেকে অন্তত একজন মীরজাফরকে আমি উচ্ছেদ করে দিয়ে গেলাম। আপনাদের হাতে আমি আমার সন্তানকে দিয়ে গেলাম। আপনারা এই স্বাধীন ভারতবর্ষকে সুন্দর স্বপ্নের দেশ করে গড়ে তুলুন। আমার সন্তান যেন সেই সুন্দর ভারতের একজন সার্থক নাগরিক হতে পারে। আমার অসমাপ্ত কাজ সে যেন আমার সন্তান শেষ করে। রাজুর শেষ চিৎকার কি বাতাসে মিলিয়ে যাবে? আসুন আমরা সকলে মিলে রাজুর স্বপ্নের সুন্দর ভারতবর্ষ গড়ে তুলি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।